আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যাচ্ছি হচ্ছে আমার কলেজে। তো কলেজে যাচ্ছিলাম, অনেকদিন ধরে ভিডিও ছাই না, তাই ভাবলাম ছোটোখাটো একটা ভিডিও বানানো যাক, তাই ভিডিও অন করলাম। তো এখন বাজে হচ্ছে 1:32। আমার ক্লাস হচ্ছে 2:15 থেকে। তো আমার কলেজ হচ্ছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, যেটা হচ্ছে ফরিদপুরের বাইতলা মানে অবস্থিত। তো আমার বাসা হচ্ছে তো ওটার থেকে মিনিমাম ভালোই দূর, মানে যেতে গাড়িতে যেতে লাগে 10 মিনিট, আর সাইকেল নিয়ে যেতে 15 মিনিটের মতো লাগে। তো আমি হচ্ছে রেল লাইন দিয়ে হেঁটে যেয়ে সামনে থেকে অটোতে উঠবো, দেন অটোতে করে আমি কলেজে যাব। তো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। তো আমি রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর রোদ, অনেক গরম, গরমে পড়া সেদ্ধ হয়ে যাচ্ছি। তো ওই যে দেখা যাচ্ছে রাস্তা সামনে, ওইখান থেকে হচ্ছে আমি অটোতে উঠবো, দেন আমি আমার কলেজে যাব। গাইস, আমি চলে এসেছি রাস্তায়, বাট গাড়ি ঘোড়া নাই রাস্তায়। দেখি সামনে একটা রিক্সা, দেখি কাকা যায় নাকি। এই খালি যাবেন বাইতুলামান? বাইতুলামান হ্যাঁ, কত? হ্যাঁ কলেজে 25 টাকা দিব। ফুটটা একটু ই করে দেন। তো গাইস, উঠে পড়েছি রিক্সায়। ভেবেছিলাম অটোতে যাবো, বাট পরে ভাবলাম অটোতে গেলে ভিডিওটা ভালো মতন করতে পারবো না, তাই রিক্সায় যাচ্ছি। তো আমাদের এটা হচ্ছে মাটিয়াগুর স্থান, সামনে হচ্ছে লালের মোড়। লালের মোড়ের পরে হচ্ছে আমাদের টিটিসি রোড বলে ওটাকে। আমার কাছে জায়গাটা অরিজিনালি অনেক ভালো লাগে, আর আমার আপুর অনেক ফেভারিট জায়গাটা টিটিসি রোড। আপু যখন ঢাকার থেকে আসে সবসময় এসে ওই রোডটায় যেতে চায়। তো আগের দিন আপু যেদিন আসলো সেদিনও আপু গিয়েছিলো ওই রোডে আমার সাথে, আপু ভাইয়ার সাথে। তো হ্যাঁ, রোডটা অরিজিনালি অনেক সুন্দর। তো আমি জানো গাইস, এটা হচ্ছে টিটিসি রোডের শুরু। এখানে দুই পাশেই গাছ লাগানো, আর সামনে হচ্ছে চক। তো দুই পাশে যেহেতু চক, চক থেকে অনেক সুন্দর বাতাস আছে, যার কারণে রোডটা এমনিতেই সুন্দর, তার উপর আবার বাতাস, জাস্ট ওয়াও। এই যে হচ্ছে শুরু, এটা টিটিসি রোড হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ। এই টিচার্স ট্রেনিং কলেজের কারণেই এই রোডটার নাম মানুষ টিটিসি রোড রেখেছে। এই হচ্ছে আমাদের সেই টিটিসি রোড, অনেক সুন্দর একটা জায়গা। তোমরা যারা ফরিদপুরে আসো সবাই তো চিনো এই রোডটা বাইতলা মানে, এবং আমার জানার মতে সবাই এখানে এসেছো। আমাদের ফরিদপুরে এই যে একটা রোড টিটিসি রোড, তার পাশেই আছে হচ্ছে আমাদের গ্রিন রোড বা এসি বাগান নামে পরিচিত জায়গাটা, ওটাও অনেক সুন্দর। তবে আমার কাছে পার্সোনালি এই রোডটাই বেশি সুন্দর লাগে। এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, ট্রি হাউস রেস্টুরেন্ট, সত্যি রোডটা আমার কাছে অনেক ভালো লাগে। গরমের দিনে এখানে এসে মজা, রাতেও মজা, মানে সহজ কথা বলতে গেলে যখন আসা যায় এখানে তখনই মজা লাগে, নিজের কাছে একটা অন্যরকম অনুভূতি হয় এই এই জায়গাটায় এসে। তো আমি চলে এসেছি আমার কলেজে, সামনে আমার কলেজ। এই যে আমার কলেজের গেট, এখন আমি কলেজে নামবো। হ্যাঁ, এখানে সামনে বামে নামাই দেন, বামে বামে বামে। এই যে আমাদের কলেজ গেট, ফরিদপুর পলিটেকনিক। গাইস, আমি কলেজে চলে এসেছি, এখন বাজে হচ্ছে কয়টা বাজে, 1:44, ওই দেখা যাচ্ছে না, যাই হোক 1:47 বাজে। তো এখন হচ্ছে আমি নামাজ পড়িনি, এখনও নামাজ পড়বো, মসজিদে যেয়ে নামাজ পড়ে দেন হচ্ছে আমাদের ক্লাসে যাব। ক্লাস শুরু হবে হচ্ছে 15:00, 2:15 ক্লাস শুরু হবে। তো তার আগে আমি আমাদের ইট ঘুরে আসি, নামাজটা পড়ে দেন হচ্ছে ক্লাসে আসবো। শেট, এখানে স্যার ছিল, স্যার আমার দিকে তাকাইছিল, বাট আমি যাওয়ার মতো ভিডিও করতে করতে চলে এসেছি। এখন
এই যে আমার একটা সার যাচ্ছে, তো সামনে হচ্ছে আমাদের মসজিদ। আমাদের এখানে বড় একটা মসজিদ ছিল, বাট এটা ভেঙে হচ্ছে নতুন করে মসজিদটা বানানো হচ্ছে। তাই হচ্ছে আমাদের একটা ডিপার্টমেন্টের রুমেই ওই যে মসজিদ বানানো হচ্ছে। এখানে জুম করে দেখাই, এই যে এখানে বানানো হচ্ছে। তো মসজিদটা ভাঙার কারণে এখন একটা ডিপার্টমেন্টেই মসজিদ বানিয়ে নামাজ পড়া হচ্ছে, আমরা ওইখানে নামাজ পড়ি সবাই। তো জামাত শেষ হয়ে গেছে, জামাত ছিল একটা 15-তে, আমার আসতে দেরি হয়ে গেছে, যে কারণে এখন আমি যে একা একা নামাজ পড়ব, দেন ক্লাসে যাব। এই যে হচ্ছে আমাদের এখন বানানো মসজিদ, মানে এখানে আমরা এখন নামাজ পড়ি। তো এখন আমি আমার ক্লাসে যাব, ক্লাসের সময় হয়ে গেছে প্রায়। তো ক্লাসে যেয়ে দেন ক্লাস করব। ক্লাসের ভিতর তো আর ভিডিও করা যাবে না, আমি ক্লাস থেকে বের হয়ে আবার ফুটে আসছি। যে আমার ডিপার্টমেন্ট, আমি হচ্ছে আরএসি ডিপার্টমেন্টের। তো আমাদের ক্লাস হচ্ছে দুইতলায়। আমি এখন আমার ডিপার্টমেন্টে যাচ্ছি সিঁড়িতে উঠে। এই যে আমাদের প্রশাসনিক ভবন কলেজের, এটা হচ্ছে আমাদের আরএসি ডিপার্টমেন্ট। ওই যে আমাদের ক্লাস সামনে, আরএসি 1-এ হচ্ছে আমাদের ক্লাস। আসসালামু আলাইকুম, ভালো আছো? তো ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লাস, এখানে সবাই আছে। এই যে আমাদের আকাশ, খেরের তলায় যাওয়া মানুষ, ভালো আছো আকাশ? ভালো আছো, তুমি ভালো আছো নাকি? তাই কর, কি অবস্থা? আচ্ছা, আকাশের নামে একটা গোপন তথ্য আছে, আকাশ নাকি একদম দাবার দিছিল, আকাশ যে খেরের তলে বলাইছিল। ঠিক আছে না আকাশ, ভাই তোর সেই লাগতেছে ক্যামেরায়, জানিস? দেখ 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 কেমন লাগে, দেখ সেই লাগতেছে, ভালো মতন তাকা। আমাদের ইউটিউবার গেমার নাকি, সব কিছু একসাথে। দেখুন কি গেমার, দেখি ভাই কি গেম খেলো তুমি, পাবজি না? সে পাবজি খেলে আবার কপিরাইট দিয়ে দেবা নাকি? শিওর তো, বুঝো কিন্তু, তাকাও তো একটু বন্ধু, এই দিকে তাকাও, হাই দাও একটু। হ্যালো, হ্যালো বলছি তো ভাই, ভালো করে কাবা এটা করছি আর দেয়া যায় না তারা আমরা ভাবনি। হ্যাঁ তাকা তাকা তাকা, হ্যাঁ বড় ভাই তো বাংলা পরীক্ষা, আমি পিছিয়ে বসবো, থাকো থাকো আমি পিছিয়ে বসবো, থাকো। আকাশ তুমি কি বলবা বলো, বলো কিছু নাই বলো, বলো তুমি টাইম আজকে ভিডিও দিছে আমি তোর ফেলে দিব না, কই তেরে দেবে ইউটিউবে, ইউটিউবে স্যার লিখে কি আমাকে কি চিনে নাকি? সিরিয়াসলি কিন্তু এটা ছাড়বো, 100-এ 100 তাহলে তুই বাস খাবি, তোর পালার করে যাবে, পালার করবে না আমি তোর রোস্ট করে ছাড়বো, তোর মনে আমি এমনি ছাড়বো, তোর রোস্ট করে তোকে আমি রোস্ট করে দেবো। রে বাবা, সে আমাকে রোস্ট করে দেবে, ঠিক আছে করো, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমাদের ক্লাস শেষ, ক্লাস শেষ করে এখন বাইরে আসলাম। আজকে আমাদের ম্যাথ ক্লাসটা হয়নি, লাস্টে যে ক্লাসটা ছিল ম্যাম হচ্ছে ট্রেনিংয়ে গেছে, যার জন্য আমাদের ম্যাথ ক্লাস হয় নাই। তো আমি আর আকাশ বের হইলাম একটু হাঁটতে, এই সামনে খেরের পালা পাইনি কি করে, খেরের পালা নিজে সামলা পানি, এই ভিতরে আর অনেক কথা আছে ভাই, এখানে কথা ঠিক আছে। আমরা আছি এখন রাজেন্দ্র কলেজে, প্লেসটা ঠান্ডা লাগছে, ঠিক আছে
তো তোমরা ব্যাকগ্রাউন্ড একটু দেখো। আকাশ আইসক্রিম খাওয়া? খাও আইসক্রিম কিনে যাও তাড়াতাড়ি। আকাশ তুমি ডাক দাও, এনে না খেলাম, তুমি দোকান দেখো আমাকে। চলো চলো বন্ধু চলো, আকাশ আমাদের আজকে আইসক্রিম খাওয়াবে আমাদের তিনজন। চলো চলো চলো, তুমি এখনই গরম করছো না আইসক্রিম, নাহলে ফুসকা দেখো না। এটা কি খাওয়াবা তুমি? খাওয়াবা তোমার আজকে খাওয়াইতেই হবে। কি খাওয়া? আচ্ছা ঝালমুড়ি নাও তো। আকাশ আমাদেরকে ঝালমুড়ি খাওয়াবে, আমরা এখন ঝালমুড়ি খাবো। আকাশ ঝালমুড়ি নাও, টাকা থাকুক কেন না, তুমি খাওয়াইতে চাইছো তুমি খাওয়াবা, সে আর কোনো কথা আছে? এখন খাওয়াও তুমি। আকাশ ঝালমুড়ি নিচ্ছে, ঠিক আছে না আকাশ? বন্ধু করে খাইতে বসবো, তো ঝালমুড়ি খাওয়ানো দেখাবো না? ঝালমুড়ি চটপুরি না, এটা ঝালমুড়ি। তোমরা এখন ঝালমুড়ি খাও। কই কোন ধরনের ব্যবহার তুমি? মিয়া ঝালমুড়ি খাচ্ছ না, তাদের আসো। আরে আম্বা গুরু কই যাও, কিচ্ছু হবে না বেটা। এখন ঝালমুড়ি খাই। রিভিউটা এখন দেওয়া যাবে না, রিভিউটা পরে দিতে হবে। আকাশ ফুড রিভিউটা কি এখন দেওয়া যাবে? তো আমাদের সাথে জয়েন করছে আমাদের সেলিব্রিটি ভাই জায়েদ, অনেকদিন পর দেখা, মানে প্রতিদিন দেখা, কালকে সন্ধ্যেও দেখা হয়েছে, আজকে সকালেও দেখা হয়েছে। যাই হোক, এই যে আমাদের কলেজের প্লে গ্রাউন্ড, এখানে আমাদের শহীদ মিয়ার, এখানে আমাদের জায়েদ ভাইয়া জায়েদ। তো গাইস এখন আমরা বাসার দিকে চলে যাব, আজান দিয়েছে, নামাজ পড়বো, দেন বাসায় চলে যাব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা সকলের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। জায়েদ বাই দাও, বাই।